নিয়ন্ত্রণ আফটার বাংলায় সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম। ডিএমপির ট্রাফিক সপ্তাহের মধ্যে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঘাতক বাস সহ চালক আটক, ঘটনা তদন্তে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। সংসদ নির্বাচন ও মানবাধিকার বিষয়ক মার্কিন প্রতিবেদন দুদেশের সম্পর্কে বাধা হবে না জানালেন তথ্যমন্ত্রী, এক পেশে মন গড়া দাবি করে প্রত্যাখ্যান। এবং চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন বাঘাইছড়ি হামলায় আহতরা শঙ্কামুক্ত জানালেন জিওসি, এ ঘটনায় পুলিশি তদন্তের নির্দেশ সিএসি। শুনছিলেন ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম, যাচ্ছি বিস্তারিত খবরে। ডিএমপির ট্রাফিক সপ্তাহ চলাকালেই রাজধানীর প্রগতি সরণিতে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। এ খবরে ওই এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে তার সহপাঠীরা। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত ও সড়কের শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 3 ঘন্টারও বেশি সময় ধরে এ অবরোধ চলাকালে স্থবির হয়ে পড়ে প্রগতি সরণির আশপাশের এলাকা। ঘটনার পর ঘাতক বাসটি জব্দের পাশাপাশি চালককেও আটক করে পুলিশ। মাসুদ সুমনের রিপোর্ট। গত বছর রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার রমিজউদ্দিন কলেজের 2 শিক্ষার্থী বাস চাপায় নিহত হলে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে রাজধানী সহ দেশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। সেই আন্দোলনে সক্রিয় থেকে নিরাপদ সড়কের দাবি জানিয়ে আসছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবরার আহমেদ। সকালে রাজধানীর নর্দা এলাকায় সেই অনিরাপদ সড়কেই বাস চাপায় মারা যান তিনি। এ দুর্ঘটনার জেরে ওই এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তার সহপাঠীরা। এ সময় সড়ক শৃঙ্খলায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেন তারা। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের শাস্তি দরকার, যথাযথ শাস্তি, যেটা অ্যাকচুয়ালি দৃষ্টান্তমূলক হবে। এইবার ফর রিয়েল ইমপ্লিমেন্ট করা হয়, শুধু প্ল্যানিং এই না থাকে, উই ওয়ান্ট ইমপ্লিমেন্টেশন। এদিকে বৈধ কাগজপত্রহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ পথচারীদের সচেতন করতে ট্রাফিক সপ্তাহের তৃতীয় দিনে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ বিভিন্ন মোড়ে অবস্থান নেয় ট্রাফিক পুলিশ। তবে এর মধ্যেও ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে দেখা যায় অনেককে। মানুষ সচেতন না হলে শুধুমাত্র ট্রাফিক সপ্তাহ পালন করে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয় বলেও জানান পুলিশ সদস্যরা। মানুষকে অনেক বলে বা রিকোয়েস্ট করেও ফেরানো যাচ্ছে না, তারপরও মানুষ চেষ্টা করতেছে ওই জেব্রা ক্রসিং অথবা ওভারপাস ইউজ না করে লাফিয়ে লাফিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করতেছে। এটা আমরা কনফার্ম করতেছি এবং এই যা দরজা এবং স্টপেজেই খুলবে, এর আগে পিছিয়ে খুলতে পারবে না, এই জন্য আমরা প্রসিকিউশনের আওতায় নিয়ে আসছি। সবচেয়ে বেশি প্রয়োজন পাবলিক অ্যাওয়ারনেস। আমরা আছি, আমরা আপনি দেখবেন আমরা যতক্ষণ মধ্যে আছি ওরা ভালো থাকার চেষ্টা করে, কিন্তু যখন চলে যাই ওরা আবার স্বাভাবিক আসে। এ সময় সড়কে স্থায়ীভাবে নিরাপত্তা নিশ্চিত করতে এর কারিগরি দিক, ট্রাফিক পদ্ধতি সহ গাড়ির টেকনিক্যাল বিষয়গুলোর দিকেও নজর দেওয়ার পরামর্শ দেন পুলিশ সদস্যরা। মাসুদ সুমন, বাংলা টিভি, ঢাকা। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদন এক পেশে মন গড়া মন্তব্য করে তা সরকার প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এ প্রতিবেদন কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তথ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন হাকিম মডল। গেল 30 ডিসেম্বর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনের বিষয়ে প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে আসেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। নির্বাচন সুষ্ঠু হয়নি ও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি খারাপ, প্রকাশিত প্রতিবেদনের এমন বক্তব্যের কড়া জবাব দেন তথ্যমন্ত্রী। উন্নয়ন সহযোগী রাষ্ট্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করছে। আমরা মনে করি ইউএস স্টেট ডিপার্টমেন্টের যেই রিপোর্টেই প্রকাশ হোক না কেন, যেই রিপোর্টকে আমরা মনে করি এক পেশে, যেটিকে আমরা প্রত্যাখ্যান করছি, এরপরও আমরা মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই রিপোর্ট কোনো প্রভাব ফেলবে না। প্রতিবেদনটি এক পেশে মন গড়া মন্তব্য করে তা প্রত্যাখ্যানের কথাও জানান হাসান মাহমুদ। এই প্রতিবেদনটি একটি এক পেশে প্রতিবেদন। এটি মূলত কিছু সংস্থার পাঠানো রিপোর্টের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি হয়েছে বলে আমরা মনে করি, এবং রিপোর্টও সেই সমস্ত সংস্থার নাম উল্লেখ করা হয়েছে। সেই সমস্ত সংস্থা থেকেই তথ্য উপাত্ত নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে আমরা মনে করি। আমরা এই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করছি।
অত্যন্ত শান্তিপূর্ণ উৎসবমুখর অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দাবি করে বিএনপি এ নির্বাচনকে বিতর্কিত করার পায়তারা করছে বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী। তাদের মূল উদ্দেশ্য ছিল নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনটাকে বিতর্কিত করা, এটি ছিল তাদের মূল উদ্দেশ্য। হাকিম মোড়ল, বাংলা টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার হত্যাকারীদের বিচার হয়েছে জানিয়ে ভবিষ্যতেও যে কোনো ষড়যন্ত্র সবাই মিলে প্রতিহত করার ঘোষণা দিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য মোহাম্মদ নাসিম। আর বিএনপি এখন রাজনীতি থেকে নিশ্চিহ্নের পথে মন্তব্য করলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধুর 99তম জন্মবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তারা। মাসুদ রানা রিপোর্ট। বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে কেন্দ্রীয় 14 দল। এ সময় মোহাম্মদ নাসিম বলেন, দেশে কোনো ধরনের ষড়যন্ত্র করে কেউ পার পাবে না। চক্রান্ত এখনো চলছে, কারণ যে দল দীর্ঘদিন ক্ষমতায় থেকে বঙ্গবন্ধু হত্যাকারী বিচার করে নাই, বঙ্গবন্ধু শোক দিবসে ভুয়া জন্মদিন পালন করেছিল, তাদের বীজ তারা এখনো শেষ হয়ে যায়নি, মনে রাখবেন, তাদের এখনো চক্রান্ত শেষ হয় নাই। অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ও জামাতের রাজনীতি একই সূত্রে গাঁথা, তারা কখনোই ক্ষমতায় আসতে পারবে না। এই বিএনপি জামাত নামক এই অশুভ ক্যান্সার ঘাত, এই ক্যান্সার বিষ পোড়াকে আমরা বাংলার মাটিতে কেটে ফেলে দিই, তাহলে আমরা যে সকলে মিলে জানাচ্ছি শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমত হই, আমরা বাংলাদেশকে জানাচ্ছি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু সেই স্বপ্নে সোনার বাংলা করি। আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, একাত্তরের মতো এখনো দেশের বিরুদ্ধে চক্রান্ত অব্যাহত রয়েছে। আজকে এই দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সুতরাং যত এগিয়ে যাবে চক্রান্ত তত প্রবল হবে, যত এগিয়ে যাবে শত্রুরা তত আরো বেশি আঘাত হানবার চেষ্টা করবে। এছাড়াও জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসান হক ইনু, ওয়াকাস পার্টির সভাপতি রাশিদ খান মেনু সহ 14 দলের নেতাকর্মীরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তার জন্য ডাক টিকিট প্রকাশ। মাসুদ রানা, বাংলা টিভি, ঢাকা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি কাল সকাল 10টায় হবে বলে জানিয়েছেন কাদেরের চিকিৎসা বিষয়ক সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট আবু নাসের রেজভি। মঙ্গলবার সকালে তিনি এ তথ্য জানান। চিকিৎসক ফিলিপ কোহের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের জ্যেষ্ঠ সদস্য কার্ডিওথোরাসিক সার্জন সিবাস্টিন কুমার স্বামী বাইপাস সার্জারি করবেন। রেজভি জানান, কাদেরের রক্তচাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ওবায়দুল কাদেরের পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। সাধারণ সম্পাদক জনাব উবাইদুল কাদের সাহেবের শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, ওনার প্রেশার ডায়াবেটিস সবই কন্ট্রোলে আছে। মাউন্ট এলিজাবেথের ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল 10টায় ওনার বাইপাস সার্জারি হবে। ওনার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। রাঙ্গামাটির বাঘাইঝড়িতে হামলার ঘটনায় পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে এ হামলায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথাও জানান তিনি। এদিকে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন 10 জন শঙ্কামুক্ত বলে জানান সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান। দিবাকর বিশ্বাসের রিপোর্ট। সোমবার সন্ধ্যায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফেরার পথে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে নিহত হয় 6 জন। এ ঘটনায় আহত 19 জনকে চট্টগ্রাম সিএমএইচে ভর্তি করা হয়। এর মধ্যে আজ আরও একজন মারা যান। সকালে আহতদের দেখতে চট্টগ্রাম সিএমএইচে যান সিএসি। এ সময় ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এর সুষ্ঠু তদন্ত ও হতাহতদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। যদি নির্বাচনের অনিয়ম হয়ে থাকে সেটার প্রতিশোধ কতগুলো মানুষের জীবন নিয়ে হয় না। আমরা পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছি, তারা তদন্ত করলে বেরিয়ে আসবে কারা করেছে, কে করেছে, তাদেরকে শনাক্ত করা গেলে আইনের আমলে আনার জন্য তাদেরকে পুলিশের প্রতি এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা ওখানে নিয়োজিত আছেন তাদের প্রত্যেকের প্রতি আমার নির্দেশ থাকলো।
আমরা যারা আহত হয়েছেন তাদের পাশে আছি, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে থাকব। আর ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের আইনের আওতায় আনার কথা জানান রাঙ্গামাটির জেলা প্রশাসক। মাঝে মাঝে আমাদের পুলিশ বাহিনী, আর্মি এবং বিজিবি তারা অ্যারেস্ট হয় এবং তারা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। চট্টগ্রাম সিএমএসি চিকিৎসাধীন 10 জন সংখ্যামুক্ত বলে জানান সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের জিওসি। গতকালকে রাতে আমরা 7 জনকে ঢাকা সিএমএসি পাঠিয়েছি। ঢাকা সিএমএসে এখন তাদের অপারেশন করা হচ্ছে। যতদূর আমরা জানি তারা সবাই ভালোর পথে। এখানে 3 জনের অস্ত্রোপচার হচ্ছে আর 7 জন ইতিমধ্যেই তাদের চিকিৎসা করা হয়েছে, যতটুকু প্রয়োজন তারা সবাই ভালো আছে। এদিকে হামলায় জড়িতদের ধরতে সারাশি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। দিবাকর বিশ্বাস, বাংলা টিভি, ঢাকা। এবার জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলা টিভির বছরব্যাপী আয়োজন চিরঞ্জীব বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষ শুরু হবে আর 363 দিন পেরোলেই। সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন করার পর একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। মাত্র 3.5 বছর রাষ্ট্রক্ষমতায় থেকেই গোড়াপত্তন করে গেছেন সমৃদ্ধ বাংলাদেশের পথচলা। রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার এমন কোনো ক্ষেত্র নেই যেখানে বঙ্গবন্ধুর চিন্তার ছোঁয়া লাগেনি। দুর্নীতি স্বজনপ্রীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু ছিলেন দ্বিধাহীন। দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তার আহ্বান ছিল স্পষ্ট। সরকারি আইন করে দুর্নীতিবাদ দমন করা সম্ভব নয়। জনগণের সমর্থন ছাড়া একটু আপনাদের কাছে সেটা হলো এই, আমি বলেছিলাম ঘরে ঘরে যুদ্ধ করো। কেন? জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে শত্রুর বিরুদ্ধে। আজকে আমি বলবো বাংলার জনগণকে, 1 নম্বর কাজ হবে যে দুর্নীতিবাজদের বাংলার মাটিতে উৎখাত করতে হবে। আমি আপনাদের সাহায্য চাই। ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং আগামী মাসের 2 সপ্তাহে ঢাকা সফরে আসছেন বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ ভুটান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে একথা জানান তিনি। বৈঠকে দুদেশের বাণিজ্যিক সুসম্পর্কের পাশাপাশি শিক্ষার্থীদের স্কলারশিপ সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এ সময় বাংলাদেশের প্রশংসা করে ভুটানের পররাষ্ট্র সচিব সোনাম সং বলেন, বাংলাদেশ শুধু ভুটানের চিকিৎসক নয়, নেতাও তৈরি করেছে। We looked at all aspects of the relationship, trade, connectivity, doctors, possible doctors recruitment from Bangladesh, scholarships, and many other issues. You may not know, but our honorable Prime Minister and in fact the honorable foreign minister, both are products of the Bangladeshi educational system. The honorable prime minister of Bhutan has spent over 10 years in Bangladesh as a medical student. আটটার বাংলা নিচ্ছে বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। মোজাম্বিকে ঘূর্ণিঝড় আইডায় মৃতের সংখ্যা 1000 ছাড়াবে আশঙ্কা প্রেসিডেন্ট ফিলিপের। জিম্বাবুয়ে, মালাবিতেও নিহত 2 শতাধিক, 3 দেশে নিখোঁজ 100।